السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وبارك وسلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله প্রান্তীয় মুসলিম ভাই বোনেরা, যে দেশে আছেন, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহরবানিতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের সামনে, একেবারে আমাদের সামনে উপস্থিত, এই হিসেবে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করছি। তবে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মানুষ একটা বিষয়ে আতঙ্কিত, করোনা ভাইরাস নামক একটা মারাত্মক ব্যাধি গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আল্লাহ চাইলে কি না পারে, পৃথিবীর অধিকাংশ মানুষ নয় বরং প্রত্যেক মানুষ চিন্তিত অবস্থায় আছেন, কি হচ্ছে কি হবে। আমি বিনয়ের সাথে বলবো, মুসলিম ভাই বোনেরা আমরা যেখানে আছি, আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা যারা মুমিন মুসলমান, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, এটা স্পষ্ট আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত আবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পাঁচটা বিষয়, একটা হলো ভয় দিয়ে, খিদা দিয়ে, মাল নষ্ট করে, জান নষ্ট করে, ফল ফুরুট নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তবে অবাশ্বিরী সাবিরিন, এসব বিপদ মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর সুসংবাদটা কি? ওফরায়েতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল মানুষের সঙ্গেই থাকেন। আলহামদুলিল্লাহ। প্রান্তিক স্নেহ ভাইরা, আমাদের হায়াত নির্ধারিত, আমাদের মত নির্ধারিত, অতএব আমাদের জন্য করোনা ভাইরাস তথা যতগুলো বলা মুসিবত আসবে আমাদেরকে মনে করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা বড় পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আমাদেরকে বিজয় লাভ করতে হবে, আমরা ধৈর্য ধারণ করব, আমরা সবর করব। আল্লাহ নিজেই বলছেন, কোন একটা মুসিবত সম্মুখীন হলে আমাদেরকে বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসহায় চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা ওই চিন্তা বাদ দিয়ে আল্লাহর
রহমতের মাস, বরকতের মাস, মাহে রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত। আসুন আমরা এখন থেকে সিদ্ধান্ত নিই আমরা কিভাবে আল্লাহর দয়া, আল্লাহর রহমত অর্জন করতে পারবো, গুনাহ মাফ করাতে পারবো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আসুন আমরা সেই দিকে আমরা ধ্যান দিয়ে আমরা ওদিকে চলে আসি। আশা করি মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের উসিলায় আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করুন, আমিন। প্রান্তিক ইসলামী ভাইরা, এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, আজকে আমি কয়েকটা বিষয়ে আলোচনা করব। একটা বিষয় হলো মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি আল্লাহর প্রিয় রসুল নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর। দ্বিতীয় নম্বর হল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন পবিত্র মাহে রমজানুল মুবারকে, যখন জিব্রিল আলাইহিস ইসলাম প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রসুল পাকের সাক্ষাতে আসেন, সে পবিত্র মাহে রমজানুল মুবারকে প্রিয় রসুল ইসলাম বেশি দান করতেন, আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর, জিব্রিল ইমামুল মালায়েকা জিব্রিল আলাইহিস সালাম রমজানুল মুবারকের চাঁদ উদয় হলে, রমজান মুবারক আসলে জিব্রিল রমজানুল মুবারকের প্রত্যেকটা রাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ আনতেন এবং পরস্পর কোরআনে পাকের দৌড় করতেন, আলহামদুলিল্লাহ। যেহেতু পবিত্র মাহে রমজান মুবারক আমাদের সামনে উপস্থিত, আসুন এই বিষয়গুলোকে ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারি শরীফের প্রথম পারায় প্রথম খণ্ডে ষষ্ঠ নম্বর হাদিস, উনি সঠিক সূত্রের মাধ্যমে হাদিস নকল করেছেন। বরকতের উদ্দেশ্যে আপনারাও সবাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস প্রাণ ভরে শুনুন, মনোযোগ সহকারে শুনুন এবং আমল করার চেষ্টা করুন। আমি সনদটা বাদ দিলাম, আর লাস্টের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদিস যিনি নকল করেছেন, বর্ণনা করেছেন, যার মাধ্যমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস পেয়েছেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফন চাচত ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন সাহাবায়ে কিরামদের মধ্যে তাফসির ডিপার্টমেন্টের হেড। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা কাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হীনা ইয়ালকাহু জিব্রিল আলাইহিস সালাম ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন ফলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মির রীহিল মুরসালা। এই হাদিসটা আরো অনেক বুখারী শরীফের অনেক জায়গায়, এখানে ছাড়া আরো চার জায়গায় এই হাদিসটা তকরার হয়েছে। আসুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমার প্রিয় রাসূল ইসলামের প্রিয় সাহাবা এবং আফন চাচত ভাই, উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস
মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি আমার আমাদের প্রিয় নবী আকা মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর وكان اجود ما يكون في رمضان حين يلقاه جبريل حضرت عبد الله ابن عباس رضي الله تعالى عنه বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বেশি দান করতেন পবিত্র মাহে রমজানুল মুবারকে যখন ইমামুল মালায়েকা জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম প্রিয় রাসূলের সাথে সে সাক্ষাৎ করেন আমরা এক প্রথম জিনিস পেয়ে গেলাম মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর দ্বিতীয় নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দান করতেন পবিত্র মাহে রমজানুল মুবারকে আলহামদুলিল্লাহ যখন জিব্রিল ইসলাম প্রিয় রাসূল ইসলামের কাছে আসতেন দুই ওয়া কানা ইয়ালকাহু في كل ليلة من رمضان فيدارسه القرآن تتيا نمبر حضرت سيدنا جبريل عليه الصلاة والسلام رمضان مشير پتك رات الله أكبر رمضان مبارك كتبرو گروت تفنو ماش پتك رات كتبرو گروت تفنو عبدالله ابن عباس رضي الله تعالى عنه بلچن وكان يلقاه في كل ليلة من رمضان جبريل عليه الصلاة والسلام سدرة المنتهى تكي حضرت سيدنا جبريل عليه السلام پتکتا رات رمضان المبارك پتکتا رات رسول پاک صلی اللہ علیہ وسلم ارکاسے تشریف انتن এবং রাসূল পাক ইসলামের সাথে আল্লাহর কোরআনের বিষয়ে দৌড় করতেন পরস্পর কোরআনে পাকের আয়াত নিয়ে এ পর্যন্ত যত বিধিবিধান নাজিল হলো সেই বিধিবিধান বিষয় এবং তজবিদের বিষয় এক কথায় কোরআন বিষয়ে একে অপরের সাথে দৌড় করতেন জিবরিল ইসলাম বলতেন আমার রাসূল শুনতেন আমার রাসূল বলতেন জিবরিল ইসলাম শুনতেন গোটা রমজান জিবরিল প্রত্যেকটা রাত এসে রাসূল পাক ইসলামের কাছে এসে সাক্ষাৎ করতেন এবং কোরআনে পাকের দৌড় করতেন আলহামদুলিল্লাহ তিন চতুর্থ নম্বর ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়র মির রিহিল মুরসালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম জি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল ইসলামের দান সম্পর্কে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালাই মঙ্গল কল্যাণ এত বেশি বেশি দান খয়রাত কল্যাণ মঙ্গল এত বেশি দান করতেন মিরিহিল মুরসালা প্রেরিত বাতাসের চেয়েও আরো অনেক বেশি অনেক বেরা প্রেরিত বাতাস বলতে অনেকের এটা বুঝে আসে নাই এটা কোরআনে পাকের একটি আয়াত এটা রব্বুল আলামিনের একটি আয়াত ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি এটা সূরাতুল আরাফের এবং সে সত্তা যিনি ইরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি এখানে রহমত মানে রহমতের বৃষ্টি সেই সত্তা যিনি রহমতের বৃষ্টি আসার পূর্বে মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্যে একটা মধুর বাতাস পাঠিয়ে দেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তান পিসে ভাইরা
যখন দুর্ভিক্ষ হয় অনেক সময় জমিন যখন ফেটে জমিন যখন শুকিয়ে জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয় জমিন যখন মারা যায় তখন পৃথিবীর মানুষ হাহাকার কারণ পানির অপর নাম জীবন রসায়ন বিজ্ঞানের মতে পানির অপর নাম জীবন মহান রব্বুল আলামিন আমাদের অপরাধের কারণে কোনো সময় যদি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন তখন মানুষ রহমতের বৃষ্টির জন্য কেউ ইস্তিসকার নামাজ পড়েন সবাই আল্লাহর কাছে কান্নাকাটি আমরা করতে থাকি আল্লাহ রহমতের বৃষ্টি দাও আল্লাহ রহমতের বৃষ্টি দাও আল্লাহ রহমতের বৃষ্টি দাও বান্দার দোয়া আল্লাহ তো অবশ্যই কবুল করবেন এটা আল্লাহর ওয়াদা তো আছে নেই তো বান্দা যখন অসহায় হয়ে যায় রহমতের বৃষ্টির জন্য পাগল পাড়া হয়ে যায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে তখন আল্লাহ এক পর্যায়ে রহমতের বৃষ্টির আগে আল্লাহ একটা মধুর ঠান্ডা শীতল বাতাস আগে আল্লাহ বান্দার কাছে পৌঁছিয়ে দেয় তাহলে এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে মহান রব্বুল আলামিন রহমতের বৃষ্টি প্রেরণ করার আগে যে শীতল মধুর একটা বাতাস রহমতের বৃষ্টি আসতেছে এ সংবাদ দেওয়ার জন্যে আল্লাহ বান্দার কাছে যে মধুর শীতল বাতাস পাঠায় সেই মুরসালা এটাকে বলা হয় রিহ মুরসালা এই প্রেরিত এই মধুর শীতল এই প্রেরিত বাতাসের চেয়েও আরো বেশি হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান খেরাতের সংখ্যা আল্লাহু আকবার কবীরা কি সুন্দর একটা মিসাল দিলেন প্রাণ প্রিয় স্নেহ ভাইয়েরা এই ছটা জিনিস সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব এক নম্বর হল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি হচ্ছে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের আমি কয়টি হাদিস শোনাব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কালা লা কত্তু ইল্লা ফি তাশাহুদিহি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি জায়গা ছাড়া কোন জায়গায় লা শব্দ আমার রসুল বলেন নাই লা মানে কেউ যদি বিকে চায় পারবো না পিরে যাও এই জাতীয় কথাবার্তা আর কি আমার রসুল লার শব্দ জীবনে একটি জায়গায় বলছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই নাই শব্দটা আমার রসুল এখানে ব্যবহার করেছেন আর এইটা ছাড়া অন্য কোনো জায়গায় যদি রসুল লা বলেন তার অর্থ কিন্তু ভিন্ন তার অর্থ হবে হ্যাঁ অর্থাৎ কোন সাহেল জমানা নে জমানে মে সখি এসা কহি দেখা পৃথিবীর কোন মানুষ মানব জাতির মধ্যে আল্লাহর পরে মানব জাতির মধ্যে আমার রসুলের চেয়ে বড় বড় দানি পৃথিবীর কোনো মানুষ ছিল না আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন কান আজওয়াদান নাস প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দানি আলহামদুলিল্লাহ তো আর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দান করতেন যখন পবিত্র মাহে রমজান মোবারক আসত এবং পবিত্র মাহে রমজানুল মোবারকে জিব্রিল আলাইহিস সালাম যখন নবীর দরবারে আসতেন ওই সময় আমার রসুল বেশি দান করতেন আল্লাহু আকবার এখান থেকে আমরা কি পেলাম আমরা সেই রসুলের উম্মত যিনি সখি অতএব আমরা আমাদের শিক্ষা নিতে হবে আমরা প্রত্যেক নবীর উম্মত পুরুষ বলুন নারী বলুন আমরা সবাই দানবীর হতে হবে আমাদেরকে প্রত্যেককে দানবীর হতে হবে কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু সুবহানাল্লাহ বিহামদি রসুল পাক সাল্লাম এই হাদিস প্রায় মানুষ জানে আমরাও জানি আপনারাও জানেন মানুষ যখন মারা যায়
তখন তাদের আমল নামা বন্ধ হয়ে যায়, তাদের আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তাদের আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু, মানুষ যখন মারা যায় তখন তাদের আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাওয়ার পরেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকে আলহামদুলিল্লাহ। এক নম্বর, যেই ব্যক্তি আল্লাহ ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করেন সুনামের জন্যে না, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে, আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে, যেই ব্যক্তি দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে আপন আপন তৌফিক অনুযায়ী যারা আল্লাহ রাস্তায় দান করে, এমন দানবীর মানুষ যদি মারা যায় তাদের আমল বন্ধ হলে কিন্তু তাদের আমল নামা কিন্তু কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, আও আলমিন ইনতাফাউ বিহি, দ্বিতীয় নম্বর, আপনি এমন কোরআন সুন্নার জ্ঞান অর্জন করেছেন যেই জ্ঞান দ্বারা নিজে উপকৃত হয়েছেন, অপরকেও অপরের কাছেও অপরকেও উপকৃত করেন, এমন জ্ঞান যদি শিখতে পারেন আপনি মারা যাবেন ঠিকই, কিন্তু আপনার আমল নামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তৃতীয় নম্বর, আউওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু, এমন একজন নেককার ছেলে আপনি যদি রেখে যেতে পারেন যে ছেলে পাঁচোক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এভাবে যে এ ধরনের নেককার ছেলে যদি আপনি রেখে যেতে পারেন আপনি মারা যাবেন কিন্তু আপনার আমল নামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আলহামদুলিল্লাহ। আসুন আমার প্রাণবিষ্ণে ভাইরা, আমি বুঝাতে চাচ্ছি এখানে একটা প্রশ্ন, মানুষ যখন মারা যায় আমল বন্ধ, আমি একটা এখানে আরেকটা মশলা বলে দিতে হচ্ছে, মানুষ মারা গেলে মানুষের আমল বন্ধ, আম্বিয়া ইকরাম এ হাদিসের অন্তর্ভুক্ত নন। প্রাণবিষ্ণে ভাইরা যে যেখান থেকে শুনছেন, মানুষ মারা গেলে আমল বন্ধ, কিন্তু আম্বিয়া ইকরাম এ হাদিসের অন্তর্ভুক্ত নন, কারণ আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে ইন্তিকাল করলে এদের আমল বন্ধ হয় না। এরা দুনিয়াতে যেভাবে আমল করেন ওরা আপন আপন খবর শরীফ রওদা মুবারকের মধ্যে ওরা আমল করেন। যেমন মেরাজ রাত্রে মুসলিম শরীফের হাদিস, রসুল পাক বলছেন আমি যখন রাআইতু মূসা ফি লাইলাতিন উসরিয়া বিসাল্লি কায়মান ফি কবরিহি, আমি রসুল যখন মেরাজের রাত্রে যখন আমি ফিলিস্তিনের কাসিব হামরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলাম, আমি নবী দেখলাম মূসা আলাইহিস সালাম আফন কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল যদি মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে জীবিত এবং নামাজ পড়তেছেন, তাহলে আমাদের নবী তো ইমামুল আম্বিয়া। এই জন্য সারা পৃথিবীর মুসলমান এ বিষয়ে আকীদা রাখতে হবে, আল আম্বিয়া ও আহায়াম ফি কুবুরহিম, সমস্ত আম্বি কিরাম আফন আফন কবর শরীফের সশরীরে জিন্দা এবং ওরা নামাজ পড়েন। তাহলে বোঝা গেল আম্বি কিরাম এন্তেকালের পরে এন্তেকালের কারণে ওদের আমল বন্ধ হয় না আলহামদুলিল্লাহ। যে এভাবে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি শুধুমাত্র এখানে বুঝাতে চাচ্ছি যে আল্লাহর রাস্তায় দান করা, আমার রসুল এত বড় দানি, কোনো সায়েল কোনো ভিক্ষুক কোনো সায়েল, সে মুসলিম না অমুসলিম হোক, কোনো ভিক্ষুক কোনো মিসকিন আমার রসুলের দরবার থেকে দরবারে এসে কোনোদিন খালি হাতে যায়নি, পৃথিবীর কোনো ভিক্ষুক রসুল পাক ইসলামের জবান থেকে নাই পারব না এ শব্দ কোনোদিন কেউ শুনে নাই আলহামদুলিল্লাহ, আমার রসুল এত বড় দানি। আমি গত কয়েক ভিডিওর পূর্বে আমি একটা হাদিস বলছিলাম, রসুল পাক ইসলাম কত বড় দানি, বাহরাইন থেকে রসুল পাক ইসলামের কাছে 80,000-90,000 মতান্তরে 1,00,000 দেড় আসছেন। বিলাল রাদিন বলছেন নবী গো বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা অনুদান আসছেন, আমার রসুল বলেন এগুলো মসজিদে এক পাশে রাখো, আসো আমরা আগে নামাজ পড়ে নিই। রসুল পাক ফজরের নামাজ পড়াই দিলেন, বললেন বিলাল নিয়ে আসো গুলো, দিনার দেরহাম নিয়ে আসলেন এবং লোক পাঠিয়ে দিলেন, তুমি রাস্তা দিয়ে যাও, তুমি রাস্তা দিয়ে যাও, তুমি রাস্তা দিয়ে যাও, কোনো ভিক্ষু মিসিন কাঙ্গাল তাকে আসতে বলো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা বন অনুদান আসছেন, আমি রসুল এই অনুদানগুলো বন্টন করতেছি। রসুলের পাক ইসলাম এগুলো বন্টন করছেন,
एक पर्याय जोहर आजान हलो एदी के जोहर आजान शेष जार से सब गुलो बंटन करा शेष रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबाए किराम देर के निये जोहर नमाजेर नमाज पढ़ा छिलेन नमाज जखन शेष हलो एक जन सायल दाड़िये गेलेन नबी गो आमार बाड़ी मदीना शरीफेर अनेक दूरे संबाद पेते देरी होयेछे नबी गो आमार छेले सन्तान दुई तीन दिनेर उपवास आमाके थाकले किछु अनुदान देन सहाबाए किराम रसूल पाकेर चेहरा दिके ताकाच्छेन नबीकुल सम्राट যিনি যার চরিত্রের প্রশংসা আল্লাহ করেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত যে রসূলের আদর্শের প্রশংসা স্বয়ং রব্বুল আলামিন করেছেন দেখি রসূল পাক কি উত্তর দেন আমরা হলো তো বলতাম তুমি এখন কেন আসছো এগুলো তো জোহরের নামাজের আগে এগুলো শেষ হয়ে গেছে এখন তো সব শেষ আমরা এই ধরনের বলতাম কিন্তু আমার রসুল কি বলেন সাহাবা ইকরাম দেখতেছিলেন রাসূলের পাক জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবা বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বাজারে আমার পরিচিত সওদাগর আছে রাসূলের পাক বললেন যাও তুমি ওই বাজারে যাও সওদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা লাগবে সব মালগুলো দিতে যত মূল্য আসবে আমি নবীর নামে যেন লিখে রাখে আমি মাল আসলে এগুলো পরিশোধ করব আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রাণ পিছে ভেরা আমরা কোন রসুলের উম্মত শুধু আমরা আমরা ইমামুল আম্বিয়ার উম্মত এগুলো শুধু বললে হবে না রসুল ইসলামের আদর্শ চরিত্র আমাদের মধ্যে অবশ্যই আসতে হবে আমি তো আপনাদেরকে কর্জ করে দান করার কথা বলছি না দেখেন রসুল ইসলাম আমার নবী যখন এ ঘোষণা দিলেন তুমি যাও সওদাগরকে বলবা তোমার পরিবারে যা লাগবে মালগুলো দিতে যা দাম আসবে সব মূল্যগুলো আমার নামে লিখে রাখতে পাশে ছিলেন হযরত সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে কর্জ করে দান করার দান করতে বলেন নাই এটা তো কর্জ করে দান করার মতো হলো ফারুক আজমের এই কথা আমার রসুলের পছন্দ হয়নি আল্লাহু আকবার কত বড় দয়ালু রসুল রসুল পাকের চেহারার মধ্যে একটু অপছন্দনীয় একটা ভাব রসুল পাক সালামের চেহারার মধ্যে বেসে উঠলো পাশে একজন মদিনার আনসারি ছিল উনি বুঝতে পেরে বলেন নবী গো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় দান করতে থাকেন আল্লাহ ধনবান্দার ক্ষমার আপনি কোনো ভয় করবেন না এই কথা বলা মাত্রই রসুল পাক সাল্লাল্লাহু ইসলামের চেহারার মধ্যে আনন্দ এসে গেল সুবহানাল্লাহ বিহামদিহি কি বুঝলেন আমার রসুল যত দান করতে পারেন তো আমার রসুল আনন্দিত তত আমার রসুল খুশি আসুন আমি এভাবে বলতে গেলে অনেক আলোচনা আসবে একজন ভদ্র মহিলা রসুল পাকের কাছে এসে আরজ করলেন এ হাদিস কানা আত তাফসিরে দুররা মনসুরের মধ্যে রয়েছে একজন ভদ্র মহিলা আসছেন নবী গো আপনি দয়া করে আপনার এই জামাটা একটু আমাকে দান করুন অথচ রসুল পাক ইসলামের পরনে যে জামা আছে এই পরনের জামা ছাড়া এই জামা ছাড়া আর কোনো জামা আমার নবীর কাছে নাই এই মেয়েটা যখন জামা চেয়েছে রসুল পাক ইসলাম নির্দ্বিধায় নিশ্চিন্তায় রসুল পাকের ওই জামা মোবারক এই মেয়েটাকে দিয়ে দিলেন আল্লাহু আকবার আরা সহ্য হয়ে যাবেন আমার রসুল কত বড় দানি শুধু আপন জন না শত্রুকে পর্যন্ত আমার রসুল দান করতেন যেমন তৎকালীন যুগের রাইসুল মুনাফিকিন মুনাফিকদের সরদার ইয়াল্লাহ আমার নবীকে যে বেশি কষ্ট দিয়েছেন মুসলমানদেরকে যে বেশি কষ্ট দিয়েছেন একদল মানুষ এদেরকে মুনাফিক বলা হয় আসলে মুনাফিক দ্বারা নবী এবং মুসলিম তথা ইসলামের যে ক্ষতি হয়েছে কোনো কাফেরের আক্রমণ দ্বারা ততগুলো ক্ষতি হয় নাই আর সেই যুগে মুনাফিকদের সরদার আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল আজীবন আমার নবীর বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে সে সংগ্রাম করেছে নাউজ বিল্লাহ মিন জালিক কিন্তু আল্লাহর কি মহিমা তার ছেলে
আমার রসুলের বড় পাক্কা আশেক আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ ঠিকই বলছেন তো, এই যে কোরআন শরীফ আছে, মৃত্যু থেকে জীবিত বের করে, জীবিত থেকে মৃত্যু, এই মৃত্যু থেকে জীবিত বের করার আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারে শরীফের মধ্যে বলছেন, মৃত্যু থেকে জীবিত বের করার এক তফসির হলো কাফের হলো মৃত, মোমেন হলো জীবিত। কি মানে? কাফের ঘর কাফের থেকে আল্লাহ ইমানদার বের করে, কাফের ঘর থেকে আল্লাহ ইমানদার বের করে, আবার কোন সময় মুসলমানের ঘর থেকে বেমান বের হয়। আজকাল দেখতেছেন না আপনারা, আজকে যত নাস্তিক কমিউনিস্ট যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, অধিকাংশ নাম শুনলে দেখবেন যে এরা মুসলমানের ছেলে, কিন্তু মুসলমানের ছেলে হওয়ার পরেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও সে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। তাহলে তো জীবিত থেকে মৃত্যু বের হলো, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদেরকে আমাদের বংশকে আল্লাহ হেফাজত করুক, আমিন। তো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তার ছেলে তার বাবার মৃত্যুর পরে দৌড়ে রসুল পাক ইসলামের দরবারে এসে গেলেন, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা তো মারা গেল, আমি আসছি আপনার একটা যুব মুবারকের জন্যে, আমি আমার আব্বার কফন দেব। ইয়াল্লাহ, আমার রসুল এই সিয়াবার কথা শোনা মাত্রই, নবী গো, আমার আব্বা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আমার আব্বা মারা গিয়েছে, আমি আসছি আপনার একটা জুব্বা নেওয়ার জন্যে। রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম সাথে সাথে আমার প্রিয় নবীর একটা জুব্বা মুবারক একে দিয়ে দিল, তার বাবা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যে আমার রসুলের এক নম্বর শত্রু, মুসলমানের শত্রু। এরপরেও তার ছেলে যখন জুব্বা চেয়েছেন, আমার রসুল রহমতুল্লাহ আলমিন রসুল জুব্বা মুবারক দিয়ে দিলেন। আরও হাদিসটা অনেক লম্বা, এটা বুখারীতে আছে, বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে। এবং বললেন, নবী গো, আমার আব্বার জানাজা আপনি পড়াবেন। এখানে একটা মসলা মনে রাখবেন, তখন মুনাফিকদের জানাজা না পড়ার উপর আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আসে নাই, হুকুম আসে নাই। এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা পড়ার পরে এই আয়াত নাজেল হবেন। বলেন, ইয়া রাসূল, আমার আব্বার জানাজা আপনি পড়াবেন? আমার নবী ওয়াদা দিলেন, হ্যাঁ, আমি তোমার আব্বার জানাজা পড়াবো। ফারুক আজম আশ্চর্য হয়ে গেলেন, যেই লোকটা, যে মুনাফিকের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হলো, রসুল পাক তার জন্যে নিজের যুব মুবারক দিয়ে দিলেন, কেমন আদর্শের মালিক রসুল, আর সাথে সাথে ওনার জানাজা পড়াবেন। যখন রসুল পাক জানাজা পড়ানোর জন্য যাচ্ছিলেন, ওমর ফারুক আজম, নবী গো, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো, আমাদের মুসলমানের যে ক্ষতি করেছেন, ইসলামের যে ক্ষতি করেছেন, কোনো কাফের পর্যন্ত তেমন ক্ষতি করতে পারেনি, আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন? রসুল পাক ইসলাম বলে, আমি আসো। রসুল পাক ইসলাম জানাজা পড়াতে যাচ্ছেন, ফারুক আজম এরও গেলেন। ওইদিকে তো মুনাফিকরা তো বিশ্বাসও করে নাই, হ্যাঁ, আমরা যাকে কষ্ট দিয়েছি উনি আজকে আমাদের মুনাফিকদের লিডার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা পড়াবেন, বিশ্বাস হচ্ছে না। ঠিকই দেখা গেল, জানাজা উপস্থিত, আমার রসুল উপস্থিত, সবাই আশ্চর্য হয়ে গেল। রসুল পাক ইসলাম জানাজা পড়াই দেওয়ার সাথে সাথে অসংখ্য মুনাফিক নবীর আদর্শের উপর, নিজের অতীত জীবনের অপকর্মের উপর লজ্জিত হয়ে নবীর হাতে পুনরায় কর্ম পরে মুসলমান হলেন, আলহামদুলিল্লাহ। রসুল পাকের এই হেকমত কে বুঝবে? এখন এতক্ষণে ফারুক আজম বুঝে নিলেন, কেন মুনাফেকের জানাজা রসুল পড়ালেন, যুব মুবারক দিলেন কফন দেওয়ার জন্যে, জানাজা পড়ালেন, জানাজাও শেষ, মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। রসুল, যারা চিরদিনের জন্যে মরা, অর্থাৎ মুনাফিক যারা চিরকালের জন্য মরা, চিরকালের জন্য মরা, দুনাতে তাকলেও মরা, মৃত্যুর পরে মরা, যারা চিরস্থায়ী মরা, ওদের জানাজার নামাজ পড়াবেন না, ওদের কবরের পারে দাঁড়াবেন না। এখানে একটা মাসলা স্পষ্ট হয়ে গেল, আমরা যারা মোমেন মুসলমান আছি, আমরা তো মারা যাব, তবে আমাদের মতটা এটা চিরস্থায়ী মত না, কিছুক্ষণের জন্য মত,
আল্লাহু আকবার। এই জন্য আমাদের জানাজাও আছে, আমাদের কবর ফারে জিয়ারতও আছে আলহামদুলিল্লাহ। এটা ভিন্ন মাসলা, আমি অন্য সময় বলবো। আমি বুঝতে চাচ্ছি প্রাণপি সাহেবেরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের কথা শুনলে আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার রসুলের দানের কথা শেষ হবে না। আমি দ্বিতীয় নম্বর আসতেছি। দ্বিতীয় নম্বর হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রসুল পাক ইসলাম সবচেয়ে বেশি দান করতেন মাহে রমজানুল মুবারকের মধ্যে। তো অনেকবার প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে কি রহস্য? রসুল পাক ইসলাম এমনি তো সবচেয়ে বড় দানী, কিন্তু রসুল পাক ইসলাম বেশি দান করতেন রমজানুল মুবারকের মূল কারণ কি? আসলে এর মূল কারণ, এর মূল কারণ আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম, রমজান মাসে আমার রসুল কেন? আমাদের আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ তো বেশি দান করেন, বান্দার বেশি রিজিক দান করেন রমজানুল মুবারক মাসে। আল্লাহ আকবার। এই যে আমি গতকাল হাদিস পড়েছিলাম, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহ তো আল্লাহর দান রহম, আমার রসুল বলছেন যখন মাহে রমজানের চাঁদ উদয় হয় ফতিহাত আবওয়াবুস সামা, সমস্ত আসমানের দরওয়াজা গুলো খুলে দেওয়া হয়। অপর হাদিসের মধ্যে রহমতের দরওয়াজা গুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজা গুলো খুলে দেওয়া হয়। প্রাণপ্রিয় ভাইরা, বুঝতে আর বাকি নেই, সবচেয়ে রমজান মাসে আল্লাহ তো সমস্ত রহমতের দরওয়াজা গুলো আল্লাহ তো বান্দার জন্য খুলে দেয়। আল্লাহু আকবার কবীরা। তাহলে রব্বুল আলমিনের বেশি দান, আল্লাহর বেশি দান তো মাহে রমজান মুবারকে গোটা আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো, আল্লাহর সমস্ত রহমতের দরওয়াজা খুলে দেওয়া হলো, সমস্ত জান্নাতের দরওয়াজা গুলো খুলে দেওয়া হলো। তাহলে আল্লাহর বড় দান তো রমজান মুবারকে। বিশেষ করে আপনি এই এই রমজান মুবারকে এমন একটা রাত আছে যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ আকবর। আল্লাহ নিজে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী গো লাইলাতুল কদর কেমন রাত আপনি জানেন? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন, এই লাইলাতুল কদর এমন একটা রাত হাজার মাসের হাজার মাসের হাজার রাতের মাসের রাতের চেয়েও কুচি কুচি উত্তম। কি মানে? একটি রাত যদি আমরা আল্লাহকে রাজি করার জন্য সাহাবের আশা নিয়ে একটি রাত যদি এখলাসের সাথে আমরা যদি আদায় করতে পারি, সারা রাত যদি আমরা নফল নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি, তাহলে তো আল্লাহু আকবার হাজার মাসের ইবাদতের যে কোটি কোটি গুণ উত্তম। তাহলে তো বোঝা গেল পবিত্র মাহে রমজান মুবারক তো আল্লাহ নিজের রহমতের দরওয়াজা, বরকতের দরওয়াজা, রিজিকের দরওয়াজা সবগুলো আল্লাহ খুলে দিয়েছেন। তো আমার রসুল তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, এই জন্য আমার রসুল আমার রসুলের বেশি দানও পবিত্র মাহে রমজানুল মুবারকে। আলহামদুলিল্লাহ। এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন প্রাণপ্রিয় স্নেহ ভাইরাম, আসুন শুধু শুনলে হবে না, আসুন আমরা আপন আপন তৌফিক অনুযায়ী এই যে পবিত্র মাহে রমজান মুবারক আসেন, এই যে একদিক দিয়ে এই যে লকডাউনের যে সময়সীমা কতদিন বাড়ানো হলো, লকডাউনের সময়সীমা আরো বাড়ানো হলো, বাড়াতে 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 সামনে রমজান এসে গেছে, মানুষের কর্মস্থল নেই, কর্ম নেই, কাজ নাই, বিশেষ করে যারা দিন মজুর দিনে এনে দিনে খায়, এরা সবাই কি যে অবস্থা, কোথায় পাবে, কি খাবে, ঘর ভাড়া দিতে পারছে না, ইলেকট্রিক ভাড়া দিতে পারছে না, এক কথায় হাহাকার অবস্থায়। আসুন আমরা ব্যাংকের মধ্যে কোনো জমা রাখবেন না, আপন আপন তৌফিক অনুযায়ী ডান হাতে বাম হাতে আসুন আমরা দান করতে থাকি, আমরা সে প্রিয় রসুলের উম্মত। দেখেন আমার রসুলকে অনুসরণ করে খলিফাতুর রসুল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের দানের কি অবস্থা, সাহাবায়ে কেরামের দানের কি অবস্থা, আসুন এগুলো বর্ণনা করতে গেলে রাতকে রাত চলে যাবে। আসুন আমরা অন্তরকুলে দান করব, নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ, আমরা এক কথায় গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে আমরা সাহায্যের সাহায্যের হাত প্রসারিত করব। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় নম্বর কথা হলো, এটা তো এগুলো আলোচনা শেষ হবে না,
দ্বিতীয় নম্বর কথা হলো পবিত্র মাহে রমজানুল মুবারক জিব্রিল আলাইহিস সালাম পবিত্র মাহে রমজানুল মুবারক হলে প্রত্যেকটা রাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যেতেন এবং আমার রসুল আল্লাহর পক্ষ থেকে কোরআন আনার কারণে আমার রসুল বেশি বেশি দান করতেন। এই জন্য আমরা এখান থেকে একটা মশলা পেয়ে গেলাম, যদি আমরা কোনো নেককার আল্লাহর ভেলি নেককার মানুষের দরবারে যাব কিংবা নেককার কোনো ব্যক্তি যদি আমাদের বাড়িতে আসে আমরা ওনার জিয়াফত করবো তাই না, আমরা বেশি বেশি আল্লাহর এই নিয়ামত বুজুর্গ বন্দার সাক্ষাতের কারণে আমরা আল্লাহর এই নিয়ামতের শুক্র আদায় করার জন্যে আমরা বেশি বেশি দান করতে থাকবো আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর আমি বেশি আলোচনা যাচ্ছি না, এটা হচ্ছে কি ওয়াকান ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন পবিত্র মাহে রমজান রমজানের মাস উদয় হতো ইমামুল মালায়েকা জিব্রিল আলাইহিস সালাম প্রত্যেকটা রাত রাসূল পাকের কাছে চলে আসতেন, আল্লাহু আকবার, রাসূল পাকের কাছে চলে আসতেন, ইয়া আল্লাহ রাসূল পাকের কাছে এসে রাসূল পাকের সঙ্গে কোরআনে পাকের দৌড় করতেন। এই পর্যন্ত যতগুলো আহকাম নাজিল হলো বিভিন্ন আয়াতের তাজবীদ কিরাত এগুলো নিয়ে পরস্পরের মধ্যে দৌড় করতেন, আলোচনা করতেন। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম পবিত্র মাহে রমজান রমজানুল মুবারক, এটা নজুল কোরআনের মাস, এটার সাথে কোরআনে পাকের গভীর সম্পর্ক। আসুন আমরা গোটা রমজান মুবারকে আমরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করব, আমরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করব, কমসে একেবারে না হলে ডেইলি এক পারা হলেও আমরা 30 দিনে 30 পারা কোরআন তেলাওয়াত করব, এক খতম কোরআন তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ আমাদের দেশে সেই রেওয়াজ আছে, কিন্তু আমাদের দেশে অনেক হাফেজ সাহেব আছেন আজকে কান্না আসতেছে আমাদের এই যে মারাত্মক একটা গজবের কারণে, আজকে ভুল হক শুদ্ধ হোক আজকে হেরাম শরীফ বন্ধ করে দেওয়া হলো, মানুষ উমরা হজ করতে পারছে না, আল্লাহর ঘরে তওয়াব করতে পারছে না, শুধু ওইখানে ওখানে না, জুমা মসজিদ বন্ধ, মানুষ অন্তর ফেটে যাচ্ছে মসজিদে যেতে পারছে না, ফাসুক্ত নামাজ ফজর আজান শুনে মানুষ আল্লাহর ঘরে যেত যেতে পারছে না। লকডাউন করা হলো, মুষ্টিমেয় কয়েকজন মানুষ ওখানে পড়বে এই রমজান মাসে, এত এতদিনে হাফেজ সাহেবরা প্রস্তুতি নিতেন কোরআন পড়ার জন্যে, অনেক অগ্রিম মানুষ কোরআন শরীফ পড়তে জানে না, এই রমজান মাস আসছে খতম তারাবি হবে, হাফেজ সাহেবের পিছনে আমরা 30 দিন আমরা তারাবির নামাজ পড়ব, এবং এই নামাজ পড়তে গিয়ে হাফেজ সাহেবের জুবান থেকে 30 পারা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, আজকে মানুষের অন্তর ফেরে যাচ্ছে। আমাদের কোন ধরনের আমরা সিদ্ধান্ত নিলাম, আমার আশ্চর্য লাগে, সমর্থন করতে হয় এবং চিন্তা করতে আমরা কি সমর্থন করলাম, এগুলি কি করলাম, আমার আশ্চর্য লাগে। এই যে গজব আসলো, আমি বাংলাদেশ সরকার সহ সারা বিশ্ববাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে গজব আসলো, এই গজব গজব থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাচ্ছি, আল্লাহ যদি গজব থেকে ফানা না দেয় পৃথিবীর কোনো মানুষ ফানা পাবে না, তো আল্লাহর ঘরের ইবাদত বন্ধ করে আল্লাহর ঘরে যেতে না দিয়ে আল্লাহর ঘরের ইবাদত বন্ধ করে আমরা যে আল্লাহর কাছে দোয়া করছি এটা কেমন ধরনের, আমি তো এটা আমার বুঝে আসতেছে না, আমার মনে হয় এটা আমরা ভুল করতেছি। আমি বাংলাদেশ সরকার সহ সারা বিশ্বের সরকার প্রধানের কাছে ধর্ম মন্ত্রণালয়ের কাছে জানতে চাচ্ছি, আসুন আমরা কি আমাদের এই অভিমতকে আমরা কি পুনর্বিবেচনা করতে পারি না। আজকে আমি জানতে পারলাম এটা একটা তুরস্ক সরকার, তুরস্ক সরকার লকডাউন করে নেই, হ্যাঁ করছে কার উপর, যারা বয়স্ক মানুষ যারা ছোট মানুষ এদের উপর লকডাউন করা হয়েছে, বাকি যারা ইয়ং যুবক এদের উপর কোনো লকডাউন নাই, ওরা চাকরিতে যাচ্ছে বাজারে যাচ্ছে কাজ করতেছে, একদিক দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা কাজ চলতেছে,
আর কোন যুবক যদি কেউ করোনা আক্রান্ত হয় চিকিৎসা করলে ভালো হয়ে যাচ্ছে। আমি বাংলাদেশ সরকার সহ বিশ্ববাসীর কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে সৌদি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, বিশ্ববাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধির কাছে, মন্ত্রীদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমরা যে ইতিপূর্বে যে লকডাউন করেছি, জুমাতে আজকে মানুষ যেতে পারছে না, মসজিদে মানুষ যেতে পারছে না, সামনে রমজান এসে গেল, আমরা 30 পারা কোরআনের তেলাওয়াত থেকে বারণ যাব, আল্লাহর ইবাদত বন্ধ করে আমরা আল্লাহর কাছে আমাদের এই গজব দেইনি বলে আল্লাহ মুক্তি করনে বলে আল্লাহ, তো আল্লাহর ইবাদত বন্ধ করে আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে গজব থেকে মুক্তি পাওয়া এটা কোন ধরনের হলো এটা আমার বুঝে আসে না। আমি প্রত্যেক বিশ্ববাসীর কাছে এটা পুনরায় এটা করার চিন্তা করার জন্যে আমি বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে আপনারা মসজিদ খুলে দেন, যাতে মানুষ পবিত্র মাহে রমজানের মুবারকে অন্তর খুলে মসজিদে গিয়ে হাফেজে কুরআনের জুমানের মাধ্যমে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত যেন শুনতে পারে। আমি পুনর্বিবেচনার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি, আমার সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, বিশ্ববাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, গজব দেইনি আল্লাহ আল্লাহ গজব থেকে মুক্ত করনে ওয়ালা আল্লাহ, তা আল্লাহর ইবাদত বন্ধ করে আমরা আল্লাহর গজব থেকে মুক্তি পাবো, এটা কোন ধরনের মন মানসিকতা। আমি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি, পুনর্বিবেচনা করে হ্যাঁ বয়স্ক মানুষের উপর লকডাউন করা হোক, ছোট বাচ্চাদের উপর লকডাউন করা হোক, ইয়ং যুবক যারা ওরা যেন মসজিদে গিয়ে এই পবিত্র মাহে রমজানের মুবারকে মসজিদে গিয়ে তারাবির নামাজের মাধ্যমে 30 পারা কোরআনে পাকের তেলাওয়াত যেন শুনতে পারে, এই সে ব্যবস্থা নেওয়ার জন্যে এটা পুনর্বিবেচনার জন্যে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ জানাচ্ছি, বিশ্ববাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, সবাই মিলে যেন আমাদের এগুলো পুনর্বিবেচনা করে যেন মসজিদগুলো খুলে দেওয়া হয়, আল্লাহর ইবাদতের জন্য যেন খুলে দেওয়া হয়। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান শরীফের মাসে জিব্রিল ইসলাম নবীর কাছে এসে যেতেন, কোরআনে পাক দর করতেন, এই কারণে আমরা আসুন আমরা 30 পারা কোরআন শিখব, তেলাওয়াত করব। আর যদি যারা আমরা কোরআন শরীফ পড়তে জানি না, একটা মাসকে আমরা সিদ্ধান্ত নিই একজন হুজুরের কাছে, আমরা আপনার চেষ্টা করি, আমি আবার নতুনভাবে আলিফ বা তা থা করে করে আমি আবার কোরআন শিখব, একবার না পারিলে দেখো শতবার পারিব না এ কথাটি বলিও না। আর আসো এ কোরআন রমজান মাস পেয়ে যদি আমরা কোরআন পড়তে না শিখি না জানি, তাহলে আমরা কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহর রসুলের সামনে কিভাবে জবাব দেব? এবং যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান নেই, আপনারাও নিজেরাও ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার জন্য চেষ্টা করুন। আর ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরে মিন রিহিল মুরসালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিহি মুরসালা, ওই যে বৃষ্টি আসার আগে আল্লাহ যে রহমতের শীতল একটা মধুর বাতাস পাঠিয়ে দেয় রহমতের বৃষ্টির সুসংবাদ দেওয়ার জন্য, এর চেয়েও আমার রসুলের খায়ের বালাই মঙ্গল দান খায়রাত কোটি কোটি গুণ উত্তম। আল্লাহ পাক আমরা সবাইকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আল্লাহর ইবাদত রিয়াজত করে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রাণ পিছনে বাইরে অন্তর ফেটে যাচ্ছে, আরো অনেক কিছু বলার ছিল, আমি আবার আমাদের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, বিশ্ববাসীর কাছে অতীতের যে সিদ্ধান্ত লকডাউন করা সিদ্ধান্ত এটা একটু পুনর্বিবেচনার জন্য আমি দুই হাত করজুর করে অনুরোধ জানাচ্ছি, এই 30 পারা কোরআনে পাকের তেলাওয়াত যেন মানুষ স্বচ্ছন্দে তারাবির নামাজ পড়ে পড়ে মসজিদে গিয়ে যেন শুনতে পারে, এই ব্যবস্থা করার জন্যে। পাশাপাশি আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করার জন্যে যেন খানায় কাবা খুলে দেওয়া হয়। হ্যাঁ লকডাউনে যারা বয়স্ক ওদের উপর লকডাউন করা হোক, যারা ছেলে ওদের উদ্যোগে বাদ দিয়ে বাকি ইয়ং যুবক যারা এদেরকে ইবাদত করার জন্য সুযোগ দেওয়া হোক, আর মুরব্বীরা বয়স্ক এবং ছেলেরা ঘরে করবে, আর আমরা যারা ইয়ং আছি আমরা যেন মসজিদে গিয়ে ভালোভাবে আমরা জুমার নামাজ পড়তে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। সামনে আছে রমজান মুবারক, এই রমজান মুবারক তারাবির নামাজ পড়ে, বিশেষ করে যে
30 পারা কোরআনে পাকের তেলাওয়াত শোনার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমাদের অতীতের যে সিদ্ধান্ত এটা পুনর্বিবেচনা করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। প্রাণপ্রিয় স্নেহ ভাইয়েরা, আলোচনা আসলে একটু দেরি হয়ে গেল, যে যেখানে আছেন আপনারা আপন আপন সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্যের হাত প্রসারিত করুন, গরিব কাঙ্গাল মিসকিনের পাশে এসে দাঁড়ান। তার পাশাপাশি আমার প্রায় 16টা মাদ্রাসা, 5-6টা এতিমখানা আমি সবাইকে সেদিকেও দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে দান করার পরে যদি ইচ্ছা করেন একটা অংশ আমার এতিমখানা বা মাদ্রাসায় দেওয়ার জন্যে, যদি সম্ভব হয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।